নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকবো ব্লগ ভিডিওটা, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকে ব্লগ ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সন্ধ্যে 6টা থেকে শুরু হবে সত্যনারায়ণ পুজো। আমি সকাল করে সব কাজগুলো সেরে নিচ্ছি, পুজোর কাজগুলো সেরে নিচ্ছি। তো সকালবেলা ফুলের মালাটা আমি প্রথমে গেঁথে নিলাম। দুটো মালা হবে, একটা হচ্ছে নারায়ণের ছোট মালাটা তোমাদেরকে প্রথমে দেখালাম। দেখো, সবার ফার্স্ট দেখালাম ছোট একটা মালা। তো মালাগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে মালাগুলো। আর একটা মালা তোমরা দেখো, বড় মালাটা গাঁথছি, চৌকির মধ্যে যে মকাম পাঁচটা পাঁচ জায়গায় কলা দিয়ে পান পইতে এইসব দিয়ে মোকাম করে একটা চৌকিতে, তো সেই চৌকির চারপাশে যে সরকারিগুলো তীরগুলো থাকে ওই তীরগুলোর উপরে চৌকর চারকোনা করে মালাটা দেওয়া হবে। তো তার জন্য একটা বড় মালা তৈরি করতে হবে। তো আমি মালাটা তৈরি করে নিচ্ছি। তো আর কার কার বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তোমরা বলবে। সত্যনারায়ণ পুজো হলে ঘরেতে সুখ শান্তি বজায় থাকে। তাই প্রত্যেক বছরই আমাদের এই পুজোটা হয়। আর পুজোটা হয় প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে পুজোটি হচ্ছে, প্রত্যেক বছরই হয়। তো আমার বিয়ের পরে এটা হচ্ছে 3 বছরের পুজো হলো। আমার বিয়ের পর 3 বছর সত্যনারায়ণ হলো। তো তোমাদের সাথে অনেকটাই গল্প হলো, তারপরে একে একে মালাগুলো কেটে নিলাম। তোমরা বলো মালাগুলো কীরকম হয়েছে কমেন্টে জানিও, কমেন্ট করে। তারপর তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে আমি মালাটা ঘাঁটছি, পুরো মালাটা, যে তুমি একটু আমাকে ফটোটা ইয়ে করে দাও। ওই দেখো পিঁড়েটা, চোখটা দেখতে পেয়েছি, একটু নারায়ণ থাকবে আর একটা মকাম হবে। তাই ওই দুটোর ইয়েতেই আমাকে মালাগুলো ঘাঁটতে হলো। দুটোর মাপ করে আমি চোখটা মাপ করে নিয়েছি, মাপ করে মালাটাকে গেঁথে নিলাম। তো দেখো তোমরা মালাটা কীরকম হয়েছে। আমার তো মালাটি আমি নিজেই গেঁথেছি বলছি, খুব ভালো হয়েছে। তো ব্রাহ্মণটা বলেছিল, ব্রাহ্মণও বলেছে খুব ভালো হয়েছে মালাটা। আর মালাটা খুব বড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় করে করেছি। সকাল 7টার সময় আমি মালাটা গেঁথে নিয়েছিলাম, নাহলে ফুলগুলো সন্ধ্যে ছড়ে আর সন্ধ্যে ফুল একটু যায়। করে মালাটা গেঁথে নিয়েছিলাম। তারপরে চান টান করে দুপুরবেলা ঘর টান মুছে আলপনা দিয়ে দিয়েছিলাম। তো আলপনাগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে ভালো করে আলপনাটা তুলে ছবিটা তুলে আলপনাটা শেয়ার করলাম তোমাদের সাথে, যদি আলপনাটা কীরকম হয়েছে বলো। যদি দুটো ফুল করেছি, মাঝখানে একটা করেছি, তো মাঝখানেতে নারায়ণের চৌকিটা থাকবে। তারপর আলপনা দেওয়ার পরে আমি তোমাদের দেখো নারকেলটা কুড়ে নিচ্ছি, চিনি প্রসাদ হবে। চিনি প্রসাদের জন্য নারকেলটাকে ভালো করে কুড়ে নিচ্ছি। চিনিতে নারকেল দিলে টেস্ট আছে, তাই চিনি নারকেলটা কুড়ে নিচ্ছি। আর নারকেলটা কুড়ে নেওয়ার পর যে ফলগুলো একে একে সব কুচিয়ে নিচ্ছি, অনেকগুলো ফল কেটেছিলো, তো ফলগুলো একে একে সব কুচিয়ে নিচ্ছিলাম। আর এই সাইডে দেখো চিনির যা সামান করছে, তারপরে ঘট করার জন্য ডা বাড়ে সব রেখা রাখা হয়েছে বার করে বার করে। ওই সব করতে করতে সময় হয়ে গেছে আর সব কিছু পিছনে হয়ে গেছে, মোটামুটি সব কিছু কমপ্লিট। এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর, ঠাকুর ঘরে ঠাকুর সাজিয়ে রাখা হয়েছে। ওই দেখো এটা আমার কার্তিক, এটা আমার কার্তিক বেটু, আমার দুটো বেটু, একটা হচ্ছে কার্তিক বেটু, কার্তিক বেটু হচ্ছে বড়ো বেটু, আর আর আয়ুষ বেটু হচ্ছে ছোটো বেটু। এদিকে ব্রাহ্মণও চলে এসেছে, ব্রাহ্মণ এসে সব কিছু গুছিয়েও নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর পাড়ায় সবাইকে বলা হয়েছিলো, তাই পাড়ায় সবাই এসেছিলো, পাড়ে চাড়ে এসেছিলো। তো একে একে পুজোর সব কিছু ব্রাহ্মণ গুছিয়েও নিচ্ছে। আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজো তোমাদের কীরকম লাগলো তোমরা দেখে কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেউ যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলি আমি দেবো, সেগুলি তোমাদের সবার প্রথমে তোমাদের ফোনেতে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমি বসে বসে ধুনো করছি। তো আমি সামনের দিকে ঠাকুরের সামনের দিকে বসেছিলাম, ঠাকুরের পেছনে বসেছিলাম, আর সামনের দিকে ব্রাহ্মণ, মানে আমার সামনে ব্রাহ্মণ পুজো করছিলাম। তারপর পুজো টুজো হয়ে গেলো, পুজো হওয়ার পরে আরও কি হয়
আরও কী হচ্ছিলো সর্বশেষে। তো আজকে ভিডিওটা এতগুলো দিয়ে পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।